আমাদের বাংলাদেশে শুধু বেসিক জিনিসটা শেখানো হয়, এখানে বেসিক্যালি এই সাবজেক্টটা খুব ডিমান্ড বেশি, বাংলাদেশে এটা ডিমান্ড মানে বাংলাদেশে এটা নাই এই সাবজেক্টটা। এরপরে প্রশিক্ষণ পাই আমি সান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে, সেখান থেকেই আমার প্রফেশনালি কাজ করা। হ্যালো, আমি নাফিসা হোসেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং একজন হুতকুতুর এমব্রয়ডারি ডিজাইনার। ছবি আঁকতাম, তো ছবি আঁকা আমার অনেক শখ ছিল, আমার পছন্দ ছিল। তো ছবি আঁকতে আঁকতে আমার ফ্যাশন ডিজাইনিংয়ের যে ইন্টারেস্টটা ছিল ওটার প্রতি যে কাজ, যে ভালোবাসা, ড্রেসের ডিজাইন, একটা মডেলের ডিজাইন করা, এগুলো তৈরি হয় আস্তে আস্তে। এরপরে প্রশিক্ষণ পাই আমি সান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে, সেখান থেকেই আমার প্রফেশনালি কাজ করা। আমার মূলত ডিজাইনিংয়ের ইন্সপিরেশন ছিল আমার মা। সবসময় আমার মা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতো আমার কাজে, আমার ভাইও ছিল আমাকে অনেক সাপোর্ট করতো, আমার বাবা, আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট করতো সবসময় ডিজাইনিংয়ের ক্ষেত্রে। আমি কোনো কাজ করলে ওটার অ্যাপ্রিসিয়েশন দিত, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি এটা নিয়ে কাজ করতে পারবো কি পারবো না, এগুলো নিয়ে সবসময় আমাকে অনেক অনুপ্রাণিত করেছে আমার ফ্যামিলি। আমার সবসময় ইচ্ছে ছিল যে ফ্যাশনের যে আরও সেক্টরগুলো আছে ওগুলো নিয়ে হায়ার এডুকেশনে যাওয়ার। তো আমার প্রথম চয়েস ছিল প্যারিস, তো ফর্চুনেটলি আমার বিয়ের পরে আমি প্যারিসে চলে আসি। তো এখানে এসে আমি আমার ফ্যাশনের যে সাবজেক্ট আছে ওটা নিয়ে হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা শুরু করি। আমাদের বাংলাদেশে বেসিক্যালি এই হুতকুচিও এমব্রয়ডারি ডিজাইনিং সাবজেক্টটা নেই আমাদের, মানে স্পেসিফিকভাবে শেখানো হয় না কোনো কিছু। আমাদের বাংলাদেশে শুধু বেসিক জিনিসটা শেখানো হয়, তো বাংলাদেশে যদি আরও ডিটেইল এগুলো যদি শেখানো হতো তাহলে আমার মনে হয় যে ড্রেসের মান বা ডিজাইনিং বা হাই ফ্যাশনের যে ব্যাপারটা ওটা আরও বের হয়ে আসতো। আমাদের বাংলাদেশে প্রচণ্ড ভালো ভালো ক্রিয়েটিভ মানুষরা আছে, ছেলেমেয়েরা আছে যারা ওদের ক্রিয়েটিভিটি অনেক ভালো, বাট এই সামান্য সামান্য নলেজের কারণে ওরা ওই পর্যায়ে যেতে পারছে না বা ওভাবে কাজ করতে পারছে না। আজকে আমি লাকি যে আমি প্যারিসে এসে এটা নিয়ে জানতে পেরেছি, এটা নিয়ে শিখতে পেরেছি, এটা নিয়ে কাজ করছি। তো আমার মনে হয় যে বাংলাদেশেও যদি ইউনিভার্সিটিগুলোতে এই ছোটো ছোটো ডিটেইল সাবজেক্টগুলো, ফ্যাশনের সঙ্গে যে রিলেটেড যে সাবজেক্টগুলো, ওগুলোতে যদি একটু মনোযোগ দিত বা একটু সাপোর্ট দিত তাহলে আমার মনে হয় যে সবাই অনেক ভালো করতে পারত। প্রত্যেকটা ডিজাইনারই ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস থাকে, নিজস্বতা থাকে। তো আমি পছন্দ করি চ্যালেঞ্জিং কাজ করতে। আমার পছন্দ হচ্ছে উইমেন্স ওয়্যার নিয়ে কাজ করা। আমি উইমেন্স ওয়্যারের মধ্যে শাড়ি, গাউনস, বিভিন্ন রকমের ড্রেসেস এগুলো করতে খুব পছন্দ করি। ইভেন ওগুলোর সঙ্গে যে অ্যাক্সেসরিজগুলো আছে, ব্যাগস, শ্যুজ, জুয়েলারিজ, আমি ওগুলো নিয়েও কাজ করতে খুব পছন্দ করি। বাংলাদেশে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি এর পাশাপাশি আমি আমার একটা ছোটোখাটো অনলাইন পেজও ছিল, আমি ওটা নিয়ে ওখানে আমি আমার বিজনেসের কাজ করতাম। ওখানে আমি বিভিন্ন রকমের শাড়ি, কাপড় এগুলো ডিজাইন করতাম। তো পড়াশোনার পাশাপাশি আমি আমার ফিল্ডে, প্র্যাকটিক্যাল লাইফে ওগুলো নিয়ে সবসময় কাজও করতাম। তো ইউনিভার্সিটিতে সবসময় বেসিক জিনিসটাই শেখানো হয়, এরপরে ডিপেন্ড করে কে কার ক্রিয়েটিভিটি দিয়ে কে কত দূর যেতে পারে। তো আমি সবসময় চেষ্টা করতাম যে যে একটা ড্রেস একভাবেই ডিজাইন করা, একবারই ডিজাইন করা, এর বেশি না করা। তো এর কারণে আমার ক্লায়েন্টগুলো ছিল সবসময় হাই ক্লাস ক্লায়েন্ট অর ভিআইপি ক্লায়েন্টস, যে এই মিডিয়াতে যারা ছিল ওদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। আর প্যারিসে এসে যেটা হয়েছে যে এইখানকার সাবজেক্টটা যেহেতু ডিফারেন্ট ছিল আমার বাংলাদেশের থেকে, এখানে খুবই ডিটেল এমব্রয়ডারির কাজটা খুবই ডিটেল। আমরা বাংলাদেশে যেরকম দেখি সামান্য একটা এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি বা হাতের কারচুপি, ওরকম একটা ডিটেল থাকে না, কিন্তু এইখানে যেই হুতকুচিওরের যেই লেভেলটা সেটা এত ডিটেলভাবে কাজ করা থাকে যেটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। আমার সবসময় ইন্সপিরেশন ছিল সভ্যসাচী, যেহেতু আমি বাঙালি, উনিও বাঙালি, তো বাঙালি হিসেবে উনি অনেক নাম করা। উনার কাজ, উনি যেরকম, উনারও যেরকম ড্রিম ছিল যে উনি বিজনেসম্যান হবে, আফটার দ্যাট উনি ডিজাইনিং নিয়ে, কাপড় নিয়ে উনি উনার বিজনেসটা করে অ্যান্ড ক্রিয়েটিভ কাজগুলো করে। তো আমারও
উনি ইন্সপিরেশন ছিল, কারণ ওনার কাজ যে আমাদের দেশীয় কাপড় নিয়ে ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি এগুলো নিয়ে যে কাজ করে, তো এইগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করতো। দেন বিদেশে আমার ডলচি গাবানা, ওদের যে হ্যান্ডওয়ার্ক ক্রিয়েটিভ কাজগুলো আছে এগুলো আমার খুব পছন্দ। দেন শ্যানেল, জীবনশী আমার খুব ইন্সপায়ার করে এগুলো। আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার ফ্যামিলি থেকে আমার ডিজাইনিং নিয়ে আমাকে সবসময় সবাই অনেক সাপোর্ট করে আসছে। আমার মা, আমার ভাই, আমার বাবা, তারপর আমার হাজব্যান্ড, এরা সবসময় আমাকে অনেক সাপোর্ট করে আসছে। তো এরা আমার বেসিক্যালি খুব প্রিয় মানুষ। আমি আপাতত একটা অনলাইনে ছোটখাটো একটা বিজনেস চালাচ্ছি নাফিসাস ক্যানভাস নামে। তো আমার ফিউচার প্ল্যান এটাকে আমি আরও এস্টাবলিশ করা, এর পাশাপাশি নিজের ক্রিয়েটিভ কাজ করা, স্পেশাল ক্লায়েন্টসদের সঙ্গে কাজ করা, আর অবশ্যই হুতকুচি ও এমব্রয়ডারি ডিজাইনিং নিয়ে আরও ডিটেইলে কাজ করা, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা, তারপরে ফ্যাশন ডিজাইনার হিসেবে একটা ভালো পরিচিতি পাওয়া। আমি এখন ক্রিশ্চিয়ান লুবুতোর সঙ্গে অ্যাজ এ হুতকুচুর এমব্রয়ডারি ডিজাইনার হিসেবে কাজ করছি। ক্রিশ্চিয়ান লুবুতো হচ্ছে ফ্যাশন জগতে সবচেয়ে অনেক পরিচিত একটা নাম, অনেক ফেমাস উনি। ওনার কাজ হচ্ছে হলো শু অ্যান্ড ব্যাগ ডিজাইন করা। ওনার শুটা পরিচিত হচ্ছে হলো রেড সোল, ওটা নিয়ে ওনার ডিজাইন, ওনার প্রোডাক্টস বেসিক্যালি যারা VVIPs আছে বা যারা সেলিব্রিটিস আছে ওনারা ইউজ করে। তা আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে কাজ করার। তো ওখানে আমার কাজ হচ্ছে হলো যে কোনো একটা ডিজাইন শুর মধ্যে বা ব্যাগের মধ্যে যাবে, তার ইন্সপিরেশন নিয়ে ওটা নিয়ে আমার ডেভেলপ করা, ডিজাইন ডেভেলপ করা, আফটার দ্যাট ওটা অ্যাপ্রুভালের পর প্রোডাকশনে পাঠানো। আমি জবের পাশাপাশি আমার ব্র্যান্ড নাফিসাস ক্যানভাস নিয়ে কাজ করছি। ইন ফিউচারে আমার এটা নিয়েই পুরোপুরি কাজ করার ইচ্ছা আছে। আমি আমাদের প্যারিস টিমকে অনেক ধন্যবাদ জানাই আমার স্টোরিটি তুলে ধরার জন্য।